উপনিবেশের যখনই চলচ্চিত্র আবার ফিরেছে তখন কিন্তু একটা চলচ্চিত্র লগ্নমাত্র ব্যাপারটা চলে এসেছে, একটা সিনেমা হচ্ছে, এফটিসি একটা সুন্দর একটা সজ্জিত ব্যাপার হয়ে গেছে। এবং আমি ভুলটা করলে আমার একটি সিনেমা প্রেমপিকি বন্ধন, যে প্রডিউসারের সাথে আমার কন্ট্রাক্ট ছিল যে আমি 80 টাকা রেমুনেশন নিব না, আর তার কারণে আপনারা এপিসোডে কিন্তু আমার সিনেমার ফ্লোর গুলো দেখবেন। কারণ আমার যত ছোট ভাইরা আছেন, বড় ভাইরা আছেন, জার্নালিস্টরা, তারা না এপিসিতে গেলে বলতো যে অন্ধকার, চিচিপোকার আওয়াজ হবে। আমি চাইতাম যে তারা এপিসিতে আসবে, চিচিপোকার আওয়াজ না, আমার ফ্লোরে আসবে, চা খাবে, নিউজ করবে, হই হুল্লোড় করবে, তাদের যে একটা দলবদ্ধ ব্যাপারটা, মানে যেটা কি বলে হয় চলচ্চিত্র, সেটা আমি কিছুটা হলে বলতে পেরেছি, যেটা আমার কাছে ব্যক্তিগত বিশ্বাস বলে সৌভাগ্য মনে হয় যে আমি চেষ্টা করেছি, পেরেছি। যেটার ফলস্বরূপ আপনারা দেখতে পারবেন 2022 কিছু সিনেমা হিট হয়েছে, হয়তো আমার ওই সময় সিনেমা ছিল না, তবে আমার একটা সিনেমা রিলিজ হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। এবং 2023 আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় হাসিনাকে, কারণ উনি সবসময় আমাদের চলচ্চিত্র বান্ধব, চলচ্চিত্র মানুষরা কে কিভাবে আছেন, সিনেমা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য অনুদান দিয়েও সকলকে সহযোগিতা করা, তার মধ্যে আমি একটি সহযোগিতা পেয়েছিলাম অনুদানে, যেটা দিয়ে আমি লাল শাড়ি বানিয়েছি। এবং 2023 অনেক বড় বড় সিনেমার সাথে আমি রিলিজ করেছি, সাহসটা এই জন্যই পেয়েছি। প্রথমেই ধন্যবাদ জানাবো যে সরকার আমাকে সাপোর্ট করেছে আর আমার হাতটাকে পরিপূর্ণ শক্ত করেছে, আমার সাংবাদিক ভাই বোনেরা, কারণ তারা যেভাবে প্রচার করেছে হয়তো আমি তাদের জন্য কিছু করতে পারিনি। আর পরিশেষে বলবো, তাদের প্রচারণাটা যখন পৌঁছে গেছে আমার দর্শকদের কাছে, তখন কিন্তু ব্যাপারটা একেবারেই যেটা আমার চাওয়া ছিল সেটা পেয়েছি। সর্বোপরি বলবো যে চলচ্চিত্রের অবস্থান, আমি এবং শাকিব খান নিজের মতো করে কাজ করছে, এই যে আমরা যারা একদম রিনাউন্ড পার্সন, যাদের কারণে চলচ্চিত্র আসলে সুন্দর একটি জায়গায় যাচ্ছে, তারা আমরা খুব সুন্দর করে কাজ শুরু করেছি। 2024 আমার বেশ কিছু নতুন প্ল্যানিং আছে, বলতে চাচ্ছি না, কারণ আমার ভাইদেরকে আমি সবসময় চাই আমার খবর দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আশা করছি চলচ্চিত্রের জন্য আরো একটা সুন্দর বছর চলবে 2024। তিনি একটা নতুন ট্রান্সফরমেশনে এসে সামনে 2024 আমরাই সংবাদ প্রকাশ করেছি যে 2024 সালটা ধরে শাকিব খান ময় হতে যাচ্ছে, ধরো তারপরে তার একবার কি আমি